आगामी 4 दिन रातेर तापमात्रा ग्रेजुअली धीरे धीरे बाढ़ पाराटा 4 दिन प्राय 2 থেকে 4 ডিগ্রি मत बेड़े जाए अर्थात आगामीकाल ठंडा एकटू एकटू कमबे आगामी 4 दिन 2 থেকে 4 ডিগ্রি से उत्तरबंग और दक्षिणबंग दुई बंगे क्षेत्र ही प्रजोज्य 4 दिन बाद खूब एक सिग्निफिकेंट चेंज नहीं अर्थात जेटा बेड़े जाए से ही रकम ही थाकबे तारपरे किन्तु आबार नतून करे जे कमे जाबे बा आरो बाड़बे एरकम नय फले आगामी 4 दिन एकटु रातेर तापमात्रा धीरे धीरे बाड़बे टोटाल ম্যাগনিচিউডটা হবে 2 থেকে 4 ডিগ্রি কালকে যেটা আশা করছি আমরা আলিপুরে অর্থাৎ কলকাতায় 14 ডিগ্রি মানে আজকে 13 ডিগ্রি কালকে 14 ডিগ্রি উত্তরবঙ্গের ক্ষেত্রে তাই দক্ষিণবঙ্গের এবং উত্তরবঙ্গের ক্ষেত্রে অ্যাটলিস্ট প্রথম 9 তারিখ অবধি কোথাও বৃষ্টির কোনো সম্ভাবনা নেই ঠিক আছে শুধু 9 তারিখে আমাদের 10 তারিখে দার্জিলিং এবং কালিম্পংয়ে খুব হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে আর দক্ষিণবঙ্গের ক্ষেত্রে মোটামুটি বৃষ্টির সম্ভাবনা প্রায় নেই কিন্তু 10 তারিখে একদম আমাদের যে ঝাড়খণ্ড লাগোয়া যে জেলাগুলো অর্থাৎ পুরুলিয়া কিছুটা পশ্চিম বর্ধমান বাঁকুড়া এসব জায়গায় খুব হালকা বৃষ্টির সম্ভাবনা এই মুহূর্তে একটি পশ্চিমী ঝঞ্ঝা আছে আফগানিস্তান পশ্চিম পাকিস্তানের উপরে সেটা ক্রমশ পূর্ব দিকের দিকে এগিয়ে আসছে যার ফলেই কিন্তু আমাদের উত্তর পশ্চিম দিক থেকে যে ঠান্ডা বাতাস আসে যার ফলে আমাদের এখানে ঠান্ডা হয় সেটা বাধাপ্রাপ্ত হবে এটি হচ্ছে মূল কারণ যে কালকে থেকে কেন আমাদের এখানে তাপমাত্রা রাতের তাপমাত্রা ধীরে ধীরে বাড়বে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে মূলত সকালের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশা হওয়ার সম্ভাবনা থাকছে কিন্তু এইটা একটু বেশি হওয়ার সম্ভাবনা হচ্ছে মুর্শিদাবাদ নদিয়া এবং কিছুটা পশ্চিম বর্ধমান এবং সেটাও কিন্তু 48 ঘন্টা অবধি তারপর থেকে কুয়াশাটাও কমে যাবে সতর্কতা হিসাবে শুধু এই কুয়াশার সতর্কতা ছাড়া মানে দুটো তিনটে জেলা যেটা বললাম পশ্চিম বর্ধমান মুর্শিদাবাদ নদিয়া আর কোথাও কোনো ওয়ার্নিং এই মুহূর্তে নেই।